তো বন্ধুরা দেখো, সকাল সকাল চলে এসেছি বাগানের মধ্যে কুমড়ো ডাঁটা কাটার জন্য। কুমড়ো ডাঁটা কয়েকটা কেটেও নিয়েছি, আর কয়েকটা রয়েছে, ওগুলোও কেটে নেবো। তো আজ আমি কাতলা মাছের মাথা দিয়ে কুমড়ো ডাঁটা দিয়ে চচ্চড়ি বানাবো, আর ওল দিয়ে মাছের তরকারি বানাবো। তবে মাছ ব্যাপারি এখন আমাদের পাড়ায় এখনও ঢোকেনি সকালে, তো একটু দেরি হবে। তো তার আগে আমি এই যে কুমড়ো ডাঁটা কেটে নিয়ে যাচ্ছি, এগুলো আবার কেটে পরিষ্কার করে তো ধুতে হবে। বরবটি কড়াই গাছটা কি সুন্দর হয়েছে, এখানে কাটবো। মাছের মাথা দিয়ে যখন রান্না করব যা লাগবে, আর গাছের বেগুনও তুলে নেব। এখানে এই গাছে বেগুন নেই, আমাদের বাড়ির বাগানের বেগুন আছে, সেগুলো তুলে নেব। এবার যাচ্ছি অন্য বাগানে বেগুন তুলতে। ওই বাগান থেকে ঘুরে এলাম, এবার এই বাগান থেকে বেগুনগুলো তুলে নেব। এই বেগুন হয়ে যাবে তোমার? ওদিকে মাছ ব্যাপারি এসছে, ডাকছে, একটু মাছ কি নিয়ে এসছে দেখে আসি। তো দেখো বন্ধুরা, বেশ বড় বড় সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে দেখাই তোমাদের। এই দেখ, আর ওল রয়েছে বাড়িতে, ওল আর চিংড়ি দিয়ে ওল চিংড়ি বানাবো, দারুণ লাগবে। চিংড়ির সাথে ওল পড়লে বলতে হবে না, মানে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, তাই তো দেবজি? খাবে তো? তো চলো। তো এবার বেগুনগুলো কেটে নিচ্ছি, কুমড়ো ডাঁটাগুলো এই যে কাটা হয়ে গেছে, বেগুন আর আলু কেটে নেবো। তো বন্ধুরা, আজ আমি দু রকম পদ বানিয়ে দেখাবো তোমাদের। এই যে দেখো, মাছের মাথা দিয়ে, এখানে আমার মাছের মাথা রয়েছে, মাছের মাথা দিয়ে এই যে কুমড়ো ডাঁটা তুলে নিয়ে এসেছি, তোমাদের দেখিয়েছি, সব কিছু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এই যে ওল আর আলু, আর এখানে রয়েছে চিংড়ি। মাছের মাথাটায় লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, তেল গরম হয়ে গেছে। তো ওদিকে মাছের মাথাটা ভাজা হতে থাকুক, আর এদিকে আমি আদা রসুনটা বেটে নেব। হাওয়া করো, হাওয়া করো, দেখবি জোরে হাওয়া করো, আমার ইচ্ছে হাওয়া করো, গরম হচ্ছে। হ্যাঁ, আজকে গরম পড়েছে খুব, বলো। মাছের মাথাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি, এবার চার সাইডে দিয়ে মাছখানটা ফাঁকা করে নেবো, আর ফোড়ন দিয়ে দেবো মাছখানে। ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা,
ভালো করে মশলাটা কষে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো। সবজির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সবজিগুলো ভালোভাবে সিদ্ধর জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এদিকে ততক্ষণে আমি চিংড়িগুলো ধুয়ে কেটে নেব। চিংড়ি খাবি কি কি কি? ও ওটা ওটা খুলতে হবে, তা ঠিক আছে, এবার খুলে দেখবো। বলো একবার বলো দেখি কি কি মশলা নিয়েছো। লবণ, জিরে, লবণ, পাঁচ ফোড়ন, জিরে, চচ্চড়ি সবজিটা ভালো করে সিদ্ধ করে কষে নিয়েছি। এবার সামান্য একটু জল দেবো আরও ভালো করে ডাঁটাগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো চচ্চড়িটা হয়ে গেছে, ভালো করে একদম রস শুকনো করে নিয়েছি আর ডাঁটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। পাপা, হ্যাঁ, লবণ। আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলাটা আমার আগে থেকেই ছিল, এর মধ্যে রয়েছে জিরে, মৌরি আর পাঁচফোড়ন আর ধনে একসাথে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। ও ওটাও দেবো? না বাবা, ওটা থাক, ওটা এতে দেবো না, আবার ওলের তরকারি করবো, দেবো। তো কাতলা মাছের মাথা দিয়ে আর কুমড়ো ডাঁটা দিয়ে চচ্চড়ি আমার বানানো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। থাক, ওইগুলো নিয়ে খেলা করো। পাঁচফোড়নগুলো সব নষ্ট করে দিলে, মাছের মাথা দিয়ে চচ্চড়িটা বানানো হয়ে গেছে। এবার আমি ওল চিংড়ি বানাবো। ওল চিংড়ি বানানোর জন্য আগে আমি ওল আর আলু সিদ্ধ করে নেবো, তার জন্য কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, দিচ্ছি লবণ। জল গরম হয়ে গেছে, গরম জলের মধ্যে ওল আর আলু দিয়ে দিচ্ছি। ওল আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তাই তো বলছি, কিভাবে নামাবো? হ্যাঁ, এই ঠিক আছে। আচ্ছা, এবার কি চিংড়ি ভাজবো? জল দিয়ে ধুয়ে নেবো তো চিংড়িটা, ভাজবো তো? হ্যাঁ, দেবো দেবো। এবার চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে দেবো। আর কি দেবো? হলুদ। ঠিক আছে, মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দেবো, চিংড়িগুলো ভেজে নেবো। আচ্ছা, তুমি বড় হয়ে রান্না শিখবে। এবার চিংড়িগুলো ভেজে নেবো, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি, এবার আমি ওল চিংড়ি বানাবো। ওল চিংড়ির জন্য কড়াইতে কিছুটা তেল আছে, চিংড়ি মাছ ভাজার পর আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি। ঠিক আছে বাবু, বসো। গরম তেলের মধ্যে এবার পেঁয়াজ দিয়ে দেবো। পাঁচফোড়ন নিয়েছিলাম, আমার ছেলে ফেলে দিয়েছে, পাঁচফোড়ন আর দিলাম না, এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। কাঁচা গন্ধ চলে গেছে, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো।
আমার ছেলে বসছে এখানে হুম হুম করার জন্য, মানে আমি একটা একটা করে মশলা দেবো আর হুম হুম বলবে, ওটাই ওর ভালো লাগে, তাই তো? এবার কি দেবো, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এদিকে গরম হচ্ছে তবুও এখানে বসে থাকবে, তুমি একটু হাওয়া করবে। আচ্ছা, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি এবার জিরে বাটা, দিচ্ছি মশলার জল, মশলা ভালো করে কষে নিয়েছি, এবার সিদ্ধ করে রাখা আলু আর ওল দিয়ে দিচ্ছি। ওল আলু ভালো করে মশলার সাথে কষে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি লবণ, সব কিছু ভালোভাবে কষার পর এবার দিয়ে দিচ্ছি জল। তরকারিটা ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো, চিংড়ি হাফ খেয়ে ফেলেছে পুট্টু। হ্যাঁ, আর দেওয়া হবে না তোমার। রান্না আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি, আর একটু ঝোল ঝোল, দেখো একটু ঝোলঝোল মতো রেখেছি, কিন্তু এটা একদম মাখামাখা হয়ে যাবে, ওল কিন্তু জলটা টেনে নেবে অনেকটাই। এবার আমি তরকারির ওপরে একটু ভাজা মশলা ছিল সেটাই ছড়িয়ে দিচ্ছি, না থাকলে দিতাম না, আছে বলে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। কুমড়োর ডাঁটা দারুণ মিষ্টি, চচ্চড়ে একটু মাখিয়ে নিই, কেমন হয়েছে টেস্ট একটু একটু দেখি। অপূর্ব স্বাদ হয়েছে, আর রান্নার হাত আস্তে আস্তে পাকছে, আরো আরো কয়েকটা ডাঁটা খাই। শুধু ডাঁটা বেছে নিই, এই ডাঁটা চেবাতে হবে, ডাঁটা চেবানোর একটা মজাই আছে আলাদা, বেশি করে ডাঁটা নিয়ে নিই, ডাঁটার রসগুলো খেতে যা লাগে না, তো চচ্চড়ি খেতে একটু সময় লাগছে, আমি চচ্চড়ি দিয়ে একটু খেয়ে নিই, চচ্চড়ি দিয়ে খেয়ে নিয়েছি, এবার তোমাদের এই তরকারিটা দেখানোর পালা, এর মধ্যে চিংড়ি উঁকি মারছে, চিংড়ি তো দারুণ লাগে খেতে, আর ওল রয়েছে তার সাথে, চলো একটু দেখা যাক ভাতের সাথে মাখিয়ে। একটু মাখাই ভালো করে, ওলটা মুখের মধ্যে গলে গেল, অপূর্ব টেস্ট হয়েছে গো, রান্নাকে মনে হচ্ছে কিছু গিফট করতে হবে, এত ভালো রান্নার টেস্ট হচ্ছে। দারুণ, আর চিংড়ি একদম মস্ত, এর খোসা টোসা আমি কিছু ছাড়াই না, লস হয়ে যায়। দারুণ বুঝলাম, দুটো তরকারি খুব ভালো হয়েছে, আর গ্রাম বাংলায় আমরা তো ঠিক এরকম ধরনের রান্না বান্না করে খাই। তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে, একদম গ্রাম বাংলার পরিবেশের এই সব কিছু মিলিয়ে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে নিচ্ছি একবার জানিও,
প্লিজ একটু লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।